Hi guys, welcome to this Bhaddeshwar Talkies. আমরা এই চ্যানেলে আপনাদের জন্য কিছু শিক্ষামূলক, কিছু মনোরঞ্জনমূলক অ্যাক্টিভিটি করে থাকি। আগামী দিনে আরো এই রকম অ্যাক্টিভিটি করতে পারবো এই বিশ্বাসটা রেখে আপনারা এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, বেল আইকনে টিপতে কিন্তু ভুলবেন না। বেশ অনেক দিন হয়ে গেল লকডাউন, বাড়িতে বসে বোর লাগছে, তাই না? আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা কি সবাই এই লকডাউন মানছি? না, এই লকডাউনে দৌড়ে যাচ্ছি বাজারে পাকা মাছটা কিনতে, গিনির বায়না রাখতেই হবে। ওই দেখুন, বলতে না বলতে সায়ন, লকডাউনে বাড়ি বসে কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না, অমনি ডাক দিচ্ছে, ক্লাবে যেতেই হবে, তাসের আড্ডা বসবে, রাস্তার মোড়ে বয়স জ্যেষ্ঠরা নিয়ম করে বিকালবেলা আড্ডা জমাচ্ছে, আর ঠিক যেই না পুলিশের সাইলেন বাজছে, ব্যাস পালাই পালাই রব, যে যেদিকে পারছে ছুটে বেড়াচ্ছে। না, বিশ্বাস করুন, এটাকে লকডাউন মানা বলে না। লকডাউন যদি সত্যি মানা হতো তাহলে করোনার সংক্রমণ দিনে দিনে এতটা বেড়ে যেত না। লকডাউন সত্যি মানলে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের রাতের ঘুম উড়ে যেত না। লকডাউন সত্যি মানলে অ্যাটলিস্ট পুলিশকে আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে থাকতে হতো না। পুলিশ আপনাদের পেছনে দৌড়ালে কোনো লাভ নেই, আপনাকে নিজেদের সময়ের পেছনে দৌড়াতে হবে। আচ্ছা, ধরুন আমি সংক্রমিত নই, কিন্তু ওই যে লোকটা সংক্রমিত হতেই পারে। আচ্ছা, মানুষের যখন ভারী অসুখ হয় তখন মানুষ তো 15 দিন বাড়িতে বেশ শুয়েই কাটিয়ে দেয়। স্কুলে না যাওয়ার বাহানা করে, মিথ্যে কথা বলে, মিথ্যে ডাক্তারকে দেখিয়ে, যখন মিথ্যে ডাক্তার সার্টিফিকেট বানানো হচ্ছে তখন আপনি তো বেশ দিব্যি ভালো আছেন অন্য মানুষের থেকে, বেশ তো আপনি ভালো আছেন। তাহলে চলুন আজ সবাই মিলে আমরা এই লকডাউনটাকে সার্থক করে তুলি। আপনিও ভালো থাকুন, এই সময় অযথা অকারণে বাড়ি থেকে বেরোবেন না, আপনার পরিবারকেও সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। নমস্কার, আমি রোহন দাস, আমি ভদ্রেশ্বর টকিসের ডিরেক্টর, রাইটার, এডিটর বলতে পারেন। আর এই লকডাউনের সময় আমরা ঘরে বন্দি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, মানুষের অনেক অসুবিধা হচ্ছে, সবই আমাদের জানা কথা। এই ভিডিওটি শুধুই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা আর কিছুই নয়। যেমন কিছু কথা হচ্ছে যে আমরা ইউটিউবে বিগত 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি এবং খুব একটা যে রেগুলার হতে পেরেছি তা নয়, কারণ আমাদের নিজস্ব পরীক্ষা ছিল। যেমন আমি পার্সোনালি ক্লাস 12 এবারে পরীক্ষা দিলাম, তো এখনও পুরো পরীক্ষা হয়নি, তো কিছু জিনিস আমাদের মাথায় ছিল যে আমরা পরীক্ষার পর বানাবো বা অনেক কিছু করব, কিন্তু সেগুলি কোনোটিই আমরা করতে পারিনি যেহেতু লকডাউনের সময় এমন একটা খারাপ মহামারী আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। কিন্তু তাও আমরা চেষ্টা করছি কিছু ছোটো ছোটো আমাদের চেষ্টা আপনাদের সামনে আনার জন্য। আর আমরা তাও ঘরে বসে কিছু কিছু চেষ্টা, যেমন কিছু কবিতা, যেমন আমরা অলরেডি 2 ভিডিও পোস্ট করেছি এই এপ্রিল মান্থেই, একটা ডিউটি বলে আমরা একটা অ্যাওয়ারনেস শর্ট ফিল্ম পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে, তারপরে একটি কালবৈশাখী বলে কবিতা আমরা পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে, এবং আরও একটি শর্ট ফিল্ম, একটি ভালো একটি গল্প শর্ট ফিল্ম আমরা অন দ্য প্রসেস আছে, মেকিংয়ের প্রসেসে আছে, এখনও শ্যুটিং পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ এই শর্ট ফিল্মগুলো বানানোর জন্য তো কেউ কারোর সঙ্গে দেখা করতে পারছি না বা কিছু করতে পারছি না, সবাই যে যার নিজের বাড়িতে বসে এটিকে ফিল্ম করছে, এটিকে ভিডিও করে পাঠানো হচ্ছে এবং তারপর এটিকে এডিট করা হচ্ছে। এটা লম্বা প্রসেস, যেটি হয়তো দেখা করলে খুবই কিছুক্ষণের মধ্যেই করা যেত,
কিন্তু হ্যাঁ, এগুলো ঠিক যে আমরা এখান থেকে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারলাম, যে ঘরে গৃহবন্দী হয়েও একটা ছোট চেষ্টা করে আমরা সিনেমা বানাতে পারি বা শর্ট ফিল্ম বানাতে পারি বা কোনো ভিডিও বানাতে পারি, এবং সেটি আর কিছুই না নিজেদের সময় কাটানোর জন্যে। আর আপনাদের সামনে একটু কিছু যদি আমরা পারি, যদি আমরা চেষ্টা করছি জাস্ট আপনাদেরকে যদি এইটুকু যদি আমরা আনন্দ দিতে পারি এই ভিডিওগুলোর মাধ্যমে, তাহলে আমরা আমাদেরকে অনেক 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 গর্বিতভাবে মনে করব। কাজেই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং সেটিকে নিজের বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে অতি অবশ্যই শেয়ার করুন। এবং মানে আমরা একটা ছোট চেষ্টা চালাচ্ছি, একটা ছোট টিম আমাদের 15 জনের, যাই হোক, তো এগুলি আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটু হেল্প করুন আমাদেরকে গ্রো করতে। আর কিছুই না, ধন্যবাদ।